नमस्कार बंधुरा, रमास वर्ल्डे आपनादेर स्वागतम। आज के आमी जे भिडियोटी निये एसेछि आपनादेर जन्य सेटी होच्छे कामरूप कामाख्या मंदिरेर। चलुन भिडियोटी आमरा स्किप ना करे देखी। कामरूप कामाख्या होच्छे भारतवर्षेर एकटी अन्यतम जनप्रिय पीठस्थान मा कामाख्यार। एखाने मा कामाख्याके जोनी मुद्रा रूपे पूजा करा हय। एटी मोट 51 पीठस्थानेर मध्ये एकटी शक्तिपीठ, सेटी आमरा सकलेई जानि। आसामेर गुवाहाटी शहरेर नीलाचल पर्वते अवस्थित एई मा कामाख्यार मंदिर। आमार छोट्ट एकटी ब्लगेर माध्यमे आपनादेरके चलुन दर्शन करिये आसनि मा कामाख्या मंदिरेर। बंधुरा, गर्भगृह किन्तु कैमेरा अलाउ नाई, सेई जन्य आमि जतदूर सम्भव कैमेरा बंदी करते पेरेछि मंदिरेर दृश्य आपनादेर जन्य, सेटाई प्रस्तुत करछि। संगे थाकुन बंधुरा। एई मंदिर निर्माण निये किन्तु अनेक रहस्यमय घटना जड़ित हये आछे। नरकासुर नामक असुर राजा এই মন্দিরটি এক রাতের মধ্যেই তৈরি করেছিলেন, কিন্তু এই বিষয়ে আমরা কিছু বিশেষ তথ্য বই কিংবা পুস্তকে পাব না। এই মন্দিরটি বেশ কিছুবারই ধ্বংস করা হয়, তারপর এটিকে আবার নির্মাণ করা হয়। শেষবারের মতন নরনারায়ণ এবং চিলারায় কিন্তু যেই বর্তমান মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সেটি তৈরি করেছিলেন। আমরা মন্দিরের প্রবেশদ্বারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, নানান দোকান আছে। এইসব জায়গা থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারবেন এবং মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মা কামাখ্যার মন্দিরের সিংহদ্বারে। হ্যাঁ বন্ধুরা, এখান দিয়ে ঢুকে যেতে হয় মা কামাখ্যা মন্দিরের ভেতরে। আপনারা যদি দর্শন করতে চান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব ভোরে চলে আসতে হবে, না হলে কিন্তু আপনারা খুব ভিড় পাবেন। আমি এই ব্লগটা যখন আনছি, আপনাদেরকে বলে দিচ্ছি আমি দর্শন করিনি, আমি বাইরের থেকে মায়ের দর্শন করে চলে গিয়েছিলাম। ভারতবর্ষ কিংবা পৃথিবীর নানা স্থান থেকে কিন্তু দর্শনার্থী এসে এই মা কামাখ্যা মন্দির দর্শন করে যান। এই মন্দিরের গর্ভগৃহেতে কিন্তু ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। প্রত্যেক দিন এবং বছরে 365 দিনই বলতে পারেন সেই একই রকম ভিড় কিন্তু এই মন্দিরে থাকে। এই মন্দিরে কিন্তু পৈতে এবং বিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরের অফিস কার্যালয়ে আপনারা মন্দিরের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে বিয়ে কিংবা অন্নপ্রাশন এবং পৈতের আয়োজন করতেই পারেন। এখানে বাচ্চাদের চূড়াকরণও করা হয়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মা কামাখ্যা মন্দিরের দিকে। মা কামাখ্যা মন্দির অম্বুবাচী মেলার জন্য অত্যন্ত জনপ্রিয়। বছরের 3 দিন
মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, সেই তিন দিন মা কামাখ্যাকে বাইরের থেকেই আরাধনা করা হয়। আমরা সকলেই জানি মা কামাখ্যা মন্দির শক্তিপীঠ, শক্তির আরাধনা আমরা সেই সময় মাকে করে থাকি। বিশ্বের নানান স্থান থেকে এই ধার্মিক স্থানে তখন ভক্তের সমাগম লেগে থাকে। আমাদের এই কামাখ্যা মন্দির মন্ত্র এবং তন্ত্র সাধনার জন্য অত্যন্ত জনপ্রিয়। দেখুন, মা কামাখ্যা মন্দিরে আজও বলি প্রথা প্রচলিত হয়ে আছে। বন্ধুরা, খুব সুন্দর নীলাচল পাহাড়ের মধ্যে এই কামাখ্যা মন্দির। দেখুন, আপনাদেরকে দেখাতে পারছি আমি, সাইড দিয়ে মানুষের কিন্তু লাইন লেগে আছে। এই দেখুন, উপর দেখা যাচ্ছে সব কিন্তু দর্শনার্থী, যারা ভারতবর্ষে নানা স্থান থেকে এসেছেন কামাখ্যা মন্দির দর্শন করতে। বন্ধুরা, এটি হচ্ছে মা কামাখ্যা মন্দিরের সৌভাগ্যকুণ্ড। এই সৌভাগ্যকুণ্ডতে হাত পা ধুয়ে দর্শনার্থীরা মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আগে রওনা হয়ে যায় এবং ভিতরে লাইন ধরে দর্শনের জন্য অপেক্ষা করে। আপনাদেরকে চারপাশটা সুন্দর ঘুরিয়ে দেখালাম যে আমাদের সুন্দর মা কামাখ্যা মন্দিরটি। যেহেতু দর্শন করিনি, ব্লগটা বেশি বড় করলাম না, বাইরে থেকে দর্শন করে মাকে স্মরণ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আর চেষ্টা করব মা কামাখ্যা মন্দির নিয়ে আরও নতুন ভিডিও আনার জন্য। সঙ্গে থাকুন বন্ধুরা, আর নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।